শৃঙ্খলার সমস্যা হয়েছে, পুলিশ ব্যবস্থা নেবে, যেখানে যেখানে শংসাপত্র না পাওয়ার অভিযোগ আসছে আমরা তার সমাধান করছি, বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজীব সিনহা তিনি বলছেন যে যেখানে যেখানে সমস্যা হয়েছে পুলিশ ব্যবস্থা নেবে এবং সেখানে শংসাপত্র না পাওয়ার অভিযোগ আসছে সেখানে তার সমাধান করছি, এমনটাই বললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। অর্থাৎ যে আইন শৃঙ্খলার যে সমস্যা হয়েছে সেই সমস্যার এবার সমাধান করা হবে, এমনটা কিন্তু শোনা গেল রাজ্য নির্বাচন কমিশনার মুখে। আমরা দেখলাম যে ভোট গণনা তো হিংসা এড়ানো গেল না ভাঙড় জুড়ে, কারণ রাতে সেখানে রীতিমতো যে সিচুয়েশন দাঁড়ালো তা অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে 4 ISF কর্মী তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে এবং দেখা যাচ্ছে যে আরো একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কি বললেন রাজীব সিনহা একবার শোনাই আপনাদেরকে। বলছি কালকে ISS কে সার্টিফিকেট না দেওয়ার জন্য ভাঙড় একদম উত্তপ্ত হয়েছে, গুলি বোমা কি বলবেন? এই লেভেলে তো আমরা জানবো না কাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। আমরা জানবো না কাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে, আর এই পঞ্চায়েত ভোট মিটে যেতেই ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। মলয় ঘটককে কয়লা কাণ্ডে দিল্লিতে তলব করা হয়েছে, এর আগে 20 তারিখ এবং 26 তারিখ তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি পঞ্চায়েতের ভোটের বাহানা দিয়ে হাজিরা এড়িয়েছেন। কিন্তু আবার পঞ্চায়েত ভোট, গতকাল ভোটের গণনা ছিল, সেই গণনা মিটে যাওয়ার পরই, ভোট পর্ব মিটে যাওয়ার পরেই কিন্তু আবারও ইডির তরফে তাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। মূলত কয়লা কাণ্ডে মলয় ঘটক কি কিভাবে জড়িত, কত টাকার লেনদেন হয়েছিল, কার কার সঙ্গে তার যোগাযোগ রয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদস্যরা। এবং তাই আগামী বলা যেতে পারে এই জুলাই মাসের তৃতীয় সপ্তাহেই কিন্তু দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে মলয় ঘটককে। এখন তিনি আবারও হাজিরা এড়ান কিনা সেটাই কিন্তু দেখার, তিনি কি হাজিরা দেবেন নাকি আবারও কোনো বাহানা দিয়ে তিনি দিল্লিতে হাজিরা এড়াবেন সেটা শুধুমাত্র সময় অপেক্ষা। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।